চট্টগ্রামে তার তেলাওয়াত শুনে তখন মনে হচ্ছিল খলিল হোসারি তেলাওয়াত করছেন এবং তার তেলাওয়াতে মুগ্ধ হয়ে আমরা আবেগী হয়ে আমি পাঁচশত টাকা তাকে দিয়েছিলাম بسم الله الرحمن الرحيم واتل عليهم نبا ابراهيم اذ قال لابيه وقومه ما تعبدون قالوا نعبد اصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم اذ تدعون او ينفعونكم او يضرون قالوا بل وجدنا اباءنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون أن وَأَبَاؤُكُمُ الْأَقْدَمُونَ فَإِنَّهُمْ عَدُوٌّ لِّي إِلَّا رَبَّ الْعَالَمِينَ الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم ما يحيين، والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين رب هب لي حكما وألحقني بالصالحين وجعل لي لسان صدق في الآخرين وجعلني من ورثة جنة النعيم واغفر لأبي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون يوم لا ينفع فعمال ولا بنون إلا من أتى الله بقلب سليم. حسبك. صدق الله العلي العظيم. নে বি উল ক্যারি মাশাল্লাহ ভাইয়া কি অনবদ্য তেলাওয়াত আমরা শুনলাম নাজির মহম্মদ ভাই সে আসলে দৃষ্টি প্রতিবন্ধী তারপরেও সে এত চমৎকার তেলাওয়াত আমাদেরকে দিয়েছে মিশরের বিখ্যাত কারি হলিল মাহমুদ হোসারির সেই সুরে সে তেলাওয়াত করেছে তবে এটা তুমি আর শুনবে বেশি করে হ্যাঁ তাহলে আরও পড়া সুন্দর হবে শেখ নেসার সুন্দর তেলাওয়াত করেছে সে দৃষ্টি প্রতিবন্ধী একটি ছেলে মাসা একেবারে মিশরের মাহমুদ খলিল হোসারির সুরের কিছু গন্ধ আমরা পাচ্ছিলাম যদি আরও ভালো হইতো আরও ভালো লাগতো কারি আতাউলাল মামুন চট্টগ্রামে তার তেলাওয়াত শুনে তখন মনে হচ্ছিল খলিল হোসারি তেলাওয়াত করছেন এবং তার তেলাওয়াতে মুগ্ধ হয়ে আমরা আবেগী হয়ে আমি পাঁচশত টাকা তাকে দিয়েছিলাম আশা করা যায় আগামীতে এসে ওই ফ্লেভারটা নিয়ে আসবে আসব শেখ সোহেব মোহাম্মদ আপনার কাছে বন্ধু তুমি খুব ভালো পড়েছো তবে কয়েকটি কমেন্টস আমি করছি তোমাকে এগুলো শুধরিয়ে নেবে তাহলে পড়া আরও তোমার সুন্দর হবে ইনশাআল্লাহ যেমন ক লা এখানে তুমি ক ও কারের মতো শোনা যায় তারপরে কলু এটি ভুল বলতে হবে ক লা ক কলু এবং কোন্তুম এই যে একায়ের গুণ্ন হবে কোন্তু এভাবে হবে তুমি কি বুঝতে পেরেছো ভাইয়া ইনশাআল্লাহ এই উচ্চারণগুলো অনেক সুন্দর করতে হবে তাই না আল্লাহ তাআলা তোমাকে অনেক তফিক দান করেন اللهم আমিন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা এর আয়াতগুলোতে আমাদের এই বন্ধু যে আয়াতগুলো তেলাওয়াত করেছেন তোমাদের আল্লাহ তালা বলেছেন ইন আতাল্লাহ বিকল বিন সালিম যে আল্লাহ সুহানুয় তার কাছে সুস্থ অন্তর নিয়ে গিয়েছে সেই কেবল নিরাপদ সেই কেবল মুক্তিপ্রাপ্ত এবং সেই কেবল সকল সংকট এবং বিপদ মুক্ত থাকবে অন্যথায় যারা কলবে সাকই নিয়ে অর্থাৎ যারা দুর্বল অন্তর নিয়ে আল্লাহর কাছে কে দিন এদিন উপস্থিত হবে তাদের অবস্থা কী হবে একবার কি চিন্তা করে দেখেছেন আল্লাহ হানুওয়াতালা আপনাকে একটি সুস্থ নিরাপদ অন্তর প্রদান করেছিলেন তাকে আপনি নিরাপদ রেখেছেন নাকি বিভিন্ন ধরনের হিংসা বিদ্বেষ এবং মানুষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ক্ষোভ অথবা রাগ অথবা হিংসা জিঘাংসা প্রতিহিংসা ইত্যাদি দিয়ে এটিকে পূর্ণ করে রেখেছেন এটিকে অসুস্থ করে রেখেছেন নাকি সিরেক কফর এবং বেদাৎ দিয়ে এটিকে আপনি দুর্বল করে দিয়েছেন নাকি এর মধ্যে আপনি হরাফাত ঢুকিয়ে দিয়ে এটিকে সত্যিকার অর্থে আপনি সংকটা করে দিয়েছেন আল্লাহ সহ হাহানুয়া যেরকম নিরাপদ একটি অন্তর আপনাকে দিয়েছেন একটি সুস্থ অন্তর দিয়েছেন তা নিয়ে আল্লাহর কাছে যেতে হবে আল্লাহ সহালে এই আয়াতগুলোতে ইব্রাহিম আলহ সালাতুসলামের কথা বলেছেন তিনটি কথা খুবই প্রতিদানযোগ্য একটি হচ্ছে তিনি তার পিতাকে দাওয়াত দিচ্ছেন তার পিতা এবং তার সম্প্রদায়কে তিনি দাওয়াত দিয়েছেন আল্লা সভ্যানুয়া তালার ব্যাপারে আমরা আমাদের পিতাকে দাওয়াত দেই আমরা আমাদের সন্তানদেরকে দাওয়াত দিচ্ছি আমরা কি আমাদের পরিবার পরিজন যারা আছে আশিরা তাকাল আকরাবিন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনকে দাওয়াত দিন তাদেরকে কি আমরা দাওয়াত দিচ্ছি দাওয়াত তো এরা সবচেয়ে বেশি পাওয়ার যোগ্য তাদেরকেই তো আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অব্যাহতভাবে পথ চলতে হবে দাওয়াতে ময়দানে যেন আমরা প্রায়োরিটি দিয়ে আমাদের পরিবার পরিজনকে আমাদের সবচেয়ে নিকট আত্মীয় যারা তাদেরকে দ্বিতীয়ত তিনি আল্লাহ স্ভায়ানুয়াতের পক্ষে আল্লাহর অস্তিত্বের পক্ষে যুক্তি তুলে ধরেছেন এটি আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই লজ্জার একটা জায়গা যে আল্লা হানুয়া তালা নিজেকে যুক্তি দিতে হয় যে তিনি আছেন অথচ তিনি সৃষ্টি করেছেন সব কিছু তিনিই নিয়ন্ত্রণ করেন আমাদেরকে তিনিই বেঁচে বাঁচিয়ে রেখেছেন আমরা যখন খাদ্যের প্রয়োজন হয় পানীয়র প্রয়োজন হয় তখন তিনি আমাদেরকে দেন অসুস্থ হলে তিনি আমাদেরকে সুস্থ করেন অথচ সেই রবকে আমরা কিভাবে ভুলে যাই প্রত্যেকটি মুহূর্তে আমরা রবকে ভুলে যাচ্ছি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি রবকে আপনার স্রষ্টাকে কতক্ষণ স্মরণ রেখেছেন তাকে আপনি কখনো ভেবে দেখেছেন এটি ভাবা দরকার আছে ইব্রাহিম আলাইসলামের এই কথাগুলো আমাদেরকে সেদিকেই ধাবিত করে এবং সেদিকে চিন্তা করার জন্যে আমাদেরকে অনুপ্রাণিত করে সর্বশেষ তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ সব কাছে প্রার্থনা করেছেন আল্লাহ যেন তাকে অপমানিত না করেন তার পিতাকে ক্ষমা করে দেন এবং আল্লাহ তালা তাকে যেন সম্মানিত করেন কেয়ামতে দিন এবং আল্লাহর কাছে তিনি যেন একটি সুস্থ অন্তর নিয়ে যেতে পারেন সেই দোয়া প্রার্থনা তিনি আল্লাহর কাছে করেছেন ইব্রাহিমের প্রতিধ্বনি যেন আমাদের চিন্তা চেতনায় ঘটে এবং আমরাও যেন আল্লাহর কাছে সেভাবে দোয়া করতে পারি আল্লাহ তালা সেই তফিক দান করুন